ম্যানুয়াল পেইন রিলিফ ফিজিওথেরাপি সেন্টার পিআরপিসির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রশ্নোত্তর পর্বে আজকে অনেক বেশি জানতে চেয়েছেন, আগ্রহ প্রকাশ করেছেন, ডিস্ক প্রোল্যাপসজনিত কোমর ব্যথার আধুনিক চিকিৎসা কি। বর্তমান সময়ের খুবই আলোচিত একটি কারণ ডিস্ক প্রোল্যাপসজনিত সমস্যা কোমর ব্যথার জন্য। কোমর ব্যথার রোগীর বেশিরভাগ রোগী এই শব্দের সঙ্গে পরিচিত। ডিস্ক প্রোল্যাপসের চারটি স্টেজ, নাম্বার ওয়ান ডিস্ক প্রোট্রুশন, নাম্বার টু ডিস্ক প্রোল্যাপস, থ্রি ডিস্ক এক্সট্রুশন অ্যান্ড সিকুয়েস্ট্রেশন। ডিস্ক প্রোল্যাপস থাকলেই কোমর ব্যথা থাকবে এমন না। একটি গবেষণায় দেখা যায় শতকরা 60% লোকের ডিস্ক প্রোল্যাপস রয়েছে অথচ তাদের কোমরের ব্যথা নেই। এই ক্ষেত্রে যদি 1 মিলিমিটারও নার্ভকে কম্প্রেস করে নার্ভকে চাপ দেয় তাহলেই কোমরে ব্যথা হবে। কোমরের ব্যথা পায়ের দিকে চলে যেতে পারে, পায়ে ঝিনঝিন ভারভার অবশবশ থাকে। ডিস্ক প্রোল্যাপসজনিত কোমর ব্যথার ক্ষেত্রে কোনো একটা পজিশনে গেলে ব্যথা বেড়ে যায়, আবার কোনো একটা পজিশনে ব্যথা কমে যায়। সাধারণত এই ধরনের সমস্যাগুলোই ফেস করেন ডিস্ক প্রোল্যাপসজনিত কোমর ব্যথার রোগীরা। এবার চলে আসি ডিস্ক প্রোল্যাপসের চিকিৎসা নিয়ে। ডিস্ক প্রোল্যাপসজনিত কোমর ব্যথার চিকিৎসা তিনটি উপায়ে করা হয়। নাম্বার ওয়ান ওষুধ, নাম্বার টু ফিজিওথেরাপি এবং অপারেশন। প্রথমেই আসি অপারেশন। কখন আমরা ডিস্ক প্রোল্যাপসজনিত কোমর ব্যথার রোগীর অপারেশনের কথা চিন্তা করব, ডিস্ক প্রোল্যাপসের চারটি স্টেজের কথা আমি বলেছি। প্রথম তিনটি স্টেজে অপারেশন নাও লাগতে পারে, কিন্তু সিকুয়েস্ট্রেশন, তার মানে ডিস্ক যদি ভেঙে বা টুকরা হয়ে বের হয়ে নিচে পড়ে যায় তাহলে অবশ্যই অপারেশনের প্রয়োজন আছে। যখন সিকুয়েস্ট্রেশন হয়, অর্থাৎ জেলগুলো বের হয়ে ডিস্কগুলো বের হয়ে টুকরা টুকরা করে নিচে পড়ে, তাহলে এমন একটি জায়গায় নার্ভের কর্ডে কম্প্রেস করে যেখান থেকে রোগীর সব পায়খানার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পায়ের তালুতে ভর করে হাঁটতে পারে না এবং পায়ের পাতার উপর ভর করে হাঁটতে পারে না। পায়ের শক্তি কমে যায়, পায়ের অবশবশ ভাবটা বা দুর্বলতা ভাবটা অনেক বেশি পরিমাণে দেখা দেয়। তাহলে ওই সময় কিন্তু অবশ্যই অপারেশনের প্রয়োজন আছে। এবার চলে আসি ঔষধ। প্রাথমিক পর্যায়ে প্রথমে 10 থেকে 20 দিন ওষুধ খেয়ে বিশ্রামে থেকে চিকিৎসা করতে হবে। যদি ব্যথা ভালো না হয়, ব্যথা থেকে যায়, তাহলে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করতে হবে। ডিস্ক প্রোল্যাপসজনিত কোমর ব্যথার জন্য ফিজিওথেরাপি খুবই ইফেক্টিভ ট্রিটমেন্ট। ফিজিওথেরাপি চিকিৎসার মধ্যে কারেকশন থেরাপি, মোবিলাইজেশন, ম্যানিপুলেশন থেরাপি, এক্সারসাইজ থেরাপি খুবই গুরুত্বপূর্ণ, এবং এর মাধ্যমে ডিস্ক প্রোল্যাপসজনিত কোমর ব্যথার রোগী খুব দ্রুতই সুস্থতা লাভ করতে পারেন। তাহলে দর্শক, আর দেরি নয়, যারা ডিস্ক প্রোল্যাপসজনিত কোমর ব্যথায় ভুগছেন তারা অবশ্যই সঠিক একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখান। চিকিৎসকের কাছে গিয়ে ফাইনালি একটি সঠিক ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে চিকিৎসা শুরু করুন এবং সুস্থ থাকুন। দর্শক, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।